সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আমরা আজকে এই ভিডিওতে কিছু ফিগার দেখব এবং সেই ফিগারগুলো কিভাবে খুব সহজে সমাধান করা যায় সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। আর আমি কিছু ট্রিক্স বলে দেবো যে ট্রিক্সে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই এই সব ফিগারগুলো কিন্তু সমাধান করা যাবে। তো চলুন বন্ধুরা শুরু করে দিই। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন হাউ মেনি ট্রায়াঙ্গেলস, মানে এখানে বলা আছে যে কতগুলো ট্রায়াঙ্গেলস আছে। সুতরাং এই ছবিটার ভিতরে আপনাদের বার করতে হবে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। সাধারণত দুটো পদ্ধতি আছে বার করার, একটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, সেটা আমি এখনই দেখিয়ে দেবো, আর একটা পদ্ধতি হচ্ছে হাতে গুনে গুনে করা। তো হাতে গুনে গুনে করার দিন এখন শেষ, কারণ চাকরির পরীক্ষায় সময় খুব কম থাকে। সেই জন্য আমি এখন একটা ট্রিক্স বলে দেবো, ওইভাবে আপনারা সলভ করুন, খুব সহজে অল্প সময়ে সলভ করতে পারবেন। তো এখানে ট্রিক যেটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিগারটা, ফিগারের ভিতরে ত্রিভুজ আছে। তো মোটামুটি যে নর্মাল ত্রিভুজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ত্রিভুজগুলোকে মার্ক করে নেবেন। আমি পাশে একটা ছবি তৈরি করেছি, দেখুন এখানে আমি লিখে নিয়েছি ত্রিভুজগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইভাবে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে একদম লাস্ট, অর্থাৎ এই যে দেখুন এখানে আছে 8, একদম 8 নম্বর ত্রিভুজ, অর্থাৎ আপনারা এমনি গুনে নিতে পারেন যে কটা ত্রিভুজ আছে, দেখবেন 8টা ত্রিভুজ আছে। যে কটা ত্রিভুজ আছে অর্থাৎ এই 8টা ত্রিভুজের সঙ্গে জাস্ট আপনারা 2 গুণ করে দিন, 2 গুণ করলেই অ্যান্সার হয়ে যাবে 16টা। সুতরাং এই ফিগারটাতে এখন ত্রিভুজ আছে কিন্তু 16টা। খুব সহজ একটা ট্রিক্স, অনেক সময় এই সহজ ট্রিক্স গুলোই আমাদের জানা থাকে না, পরীক্ষার সময় কিন্তু অনেক সেই জন্যই প্রবলেম হয়ে যায়। তো চলুন নেক্সট ফিগারটা একটু দেখে নিই। নেক্সট ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ত্রিভুজ আছে, এখন আমাদের বের করতে হবে এখানে কতগুলো ত্রিভুজ আছে। তো এর একটা শর্টকাট পদ্ধতি আছে, শর্টকাট পদ্ধতিটা খুব সহজ, আপনারা একটু দেখে নিন। একই ফিগার আমরা পাশে আর একটা ছবি এঁকে নিয়েছি, আমরা কি করেছি কাউন্ট করেছি, জাস্ট নর্মাল যে ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজগুলোকে আমরা কাউন্ট করেছি। দেখুন এখানে একটা ত্রিভুজ 1, 2, 3, 4, 5, মানে 5টা ত্রিভুজ আছে। এবার এটাকে আমরা কিভাবে যোগ করব, দেখুন এই যে হচ্ছে ফর্মুলা, এই 1 বসিয়ে দেবেন, 2 বসিয়ে দেবেন, 3 বসিয়ে দেবেন, 4 বসিয়ে দেবেন, 5 বসিয়ে দেবেন, এই কটা বসিয়ে যোগ করে দেবেন, যোগ করলে অ্যান্সার হবে 15। সুতরাং এই যে ত্রিভুজের যে ফিগারটা দেয়া আছে এখানে কিন্তু 15টা ত্রিভুজ আছে। এই পদ্ধতিটা আরো সহজে বুঝবেন যদি আমি একটু ছোট করে দিই। ধরুন এখানে একটা ত্রিভুজ আছে, আমি এই বরাবর একটা দাগ টেনে দিলাম, দিয়ে বললাম যে এবার কটা ত্রিভুজ আছে। তো একদম সিম্পলি এখানে 1 এবং 2 লিখে নিন, দিয়ে 1+2 করে দিন, দেখবেন 3টে ত্রিভুজ আছে। তো এবার দেখে নিন ভালো করে, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, আর এই যে টোটাল একটা ত্রিভুজ, মোট 3টে কিন্তু ত্রিভুজ আছে। তো চলুন বন্ধুরা নেক্সট ফিগারটা দেখে নিন। নেক্সট ফিগারটা হচ্ছে ঠিক এই রকম, এরকম যদি ফিগার দিয়ে দেয় আর যদি প্রশ্ন করে যে কতগুলো ত্রিভুজ আছে, এর সাধারণত খুব একটা সহজ কোনো ফর্মুলা নেই, এর একটা পদ্ধতি আছে মনে রাখার, আমি বলে দিচ্ছি। দেখুন এই বরাবর যে তীর চিহ্ন দেয়া আছে এই বরাবর আপনারা কাউন্ট করে নেবেন যে কটা ত্রিভুজ আছে। দেখুন এখানে 1টা, 2টো, 3টে, মানে এই বরাবর কিন্তু 3টে ত্রিভুজ আছে। এবার আপনাদের যেটা মনে রাখতে হবে বা একটু মুখস্থ রাখতে হবে, যে এই বরাবর যদি 3টে ত্রিভুজ থাকে তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা হবে এই ফিগারটা 13টা, এবং যদি এই বরাবর 4টে ত্রিভুজ থাকে তাহলে টোটাল ফিগারে ত্রিভুজের সংখ্যা হবে 27টা, এবং এই বরাবর যদি 5টা ত্রিভুজ থাকে তাহলে এই টোটাল ফিগারে ত্রিভুজের সংখ্যা হবে 48টা। এই বরাবর ত্রিভুজগুলো গুনে নেবেন, গুনে নিয়ে কতগুলো ত্রিভুজ আছে দেখে নেবেন, দেখবেন 3টে, 4টে না 5টা, যেমন থাকবে এইটুকুনি কিন্তু একটু আপনাকে মুখস্থ রাখতে হবে, আর 5টার বেশি ত্রিভুজ কোনো পরীক্ষাতেই আসবে না। নেক্সট যে ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চতুর্ভুজের ফিগার, অর্থাৎ এখানে বলা আছে যে এর ভিতরে কতগুলো স্কোয়ার আছে। ধরুন এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, ছবিতে কিছু কিছু ছবিতে স্কোয়ার মনে হচ্ছে না, যেহেতু এটা হাতে আঁকা সেই জন্য একটু একা বেঁকা আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে বার করতে হবে যে কতগুলো স্কোয়ার আছে। এটা বার করার একটা সিম্পল পদ্ধতি আছে, আপনারা কি করবেন এই যে স্কোয়ার এখানে 1, 2, 3, আর এ পাশে 1, 2, 3 লিখে নেবেন, এই যে আমি লিখে নিয়েছি এরকম ভাবে কিন্তু প্রথমে লিখে নেবেন। লিখে নেয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে m ইনটু m যেটা লিখেছি
আপনার যদি কলম আর রো এই দুটো যদি সমান হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা আপনার কাজ করবে। যেমন প্রথমে 1² করে দেবেন প্লাস 2² প্লাস 3² এখানে যদি চারটে কলম থাকতো চারটে রো থাকতো তাহলে আর একটা লাইন হতো প্লাস 4² এরকম আর কি, এরকম ভাবে কিন্তু আপনার বাড়বে। এটা শুধুমাত্র কাজ করবে যদি রো আর কলম সমান হয়। তো দেখুন এখানে আমরা কি করেছি, 1² প্লাস 2² প্লাস 3² এটা হয়ে গেছে 1 প্লাস 4 প্লাস 9 ইজ ইকুয়াল টু 14, অর্থাৎ এই ফিগারটাতে 14টা স্কয়ার আছে। এবার চলুন নেক্সট ফিগারটা একটু দেখে নিই। এখানে দেখুন একটা ফিগার আছে, এই ফিগারটাই কিন্তু রো আর কলম এক নেই। তাহলে এখন আমরা কি করব, দেখুন কটা রো আছে, একটা দুটো তিনটে চারটে রো আছে আর কলম আছে একটা দুটো তিনটে। তো কি করব এটা আমি এখনই বলে দিচ্ছি, খুব সহজ পদ্ধতি। আপনারা দেখতে পাচ্ছেন একই ছবি আমি পাশে আর একটা এঁকেছি এবং সেটাকে মার্ক করেছি 1 2 3 4 আর এখানে 1 2 3। তো আমি জাস্ট লিখে নিয়েছি, এর একটা সূত্র আছে যেটা আপনারা ফলো করতে পারেন। এছাড়া সহজ আরো একটা পদ্ধতি আমি কিন্তু বলে দেবো। দেখুন এখানে m ইনটু n লিখেছি, তার কারণ হচ্ছে m মানে ধরে নিতে পারেন আপনি রো আর n মানে ধরে নিতে পারেন কলম। তো এই যে সূত্রটা কি করতে হবে আপনাকে, প্রথমে m ইনটু n করতে হবে, তার সঙ্গে যোগ করতে হবে, তারপরে m মাইনাস 1 মানে রো মাইনাস 1, রো টোটাল রো হচ্ছে 4টে, 4 মাইনাস 1 ইনটু n মাইনাস 1 তার মানে হচ্ছে কলম হচ্ছে 3টে আছে, 3 মাইনাস 1। এইভাবে গুণ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত জিরোতে গিয়ে শেষ হয়। আপনারা হয়তো বুঝতে পারলেন না, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। দেখুন এখানে সমাধান করা আছে 4 ইনটু 3 প্লাস 3 ইনটু 2 প্লাস 2 ইনটু 1, এরপরে আর নেই, অর্থাৎ জিরোতে গিয়ে ঠেকছে, তাই আমি এগোইনি। এতেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আরো একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। দেখুন ছবিটাকে ভালোভাবে খেয়াল করুন, এখানে প্রথমে মার্ক করে নেবেন ছবির ওপরে, কোনো অসুবিধা নেই, প্রশ্নের ওপরে আপনি মার্ক করে নিতে পারেন 1 2 3 4 আর এখানে 1 2 3 মার্ক করে নিয়েছেন। এবার যেটা আপনাকে করতে হবে, প্রথমে করতে হবে কি, এই চারের সঙ্গে এই 3 গুণ করতে হবে। দেখুন করে দিয়েছি, তারপরে প্লাস দেবেন, তারপরে এই 3-এর সঙ্গে এই 2-এর গুণ করতে হবে, তাই করে দিয়েছি, আবার প্লাস দিতে হবে, তারপরে হচ্ছে এই 2-এর সঙ্গে যেটা 1 পড়ে থাকছে সেই 1-এর গুণ করতে হবে। তো তারপরে তো আর কিছু নেই গুণ করার, সুতরাং আর গুণ করতে হবে না। তো এইভাবে করে দেবেন, করে দেওয়ার পরে দেখুন এটা কত হচ্ছে, 3 4 12, 3 2 6 আর 2 1 2, এগুলো সব যোগ করে দিন। যোগ করলে আপনার অ্যান্সার হবে 20, অর্থাৎ এই যে ফিগারটা আছে এই ফিগারের ভিতরে আপনার বর্গক্ষেত্রের সংখ্যা হবে কিন্তু 20টি। আশা করি যেসব ফিগার্স গুলো নিয়ে আমি এখন আলোচনা করলাম আপনাদের সবই এখন আয়ত্তে চলে এসেছে যে আপনারা কিভাবে সলভ করবেন। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা নতুন আছেন এক্সাম চ্যালেঞ্জারে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য।